বাহাদুর আলী খান, মায়ের নাম হায়াদান দেবী। আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পানুর গ্রামের নাগরিক। আমার শিক্ষা প্রতিষ্ঠান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্র থাকাকালীন মাত্র 15 বছর বয়সে আমি সামরিক বাহিনীতে যোগ দিই। বেঙ্গল রেজিমেন্টে সেনাবালক দলে যোগদান করি। হুসেন মোহাম্মদ এরশাদ তখন আমার কোম্পানি কমান্ডার। লেখাপড়া করার সুযোগ এমন পাই নাই। আর্মিতে ইংলিশ, উর্দু এবং রোমান উর্দু এই তিনটা ফার্স্ট ক্লাস আমি অতিক্রম করি। এরপরে পিএস স্পেশাল ক্লাস, পিএস স্পেশাল ক্লাস মানে পাকিস্তান আর্মি স্পেশাল ক্লাস। তখন বেঙ্গল রেজিমেন্টের মধ্যে আমি একমাত্র বাঙালি সৈনিক যে নাকি এই ডিগ্রিটা পিএস স্পেশাল পাস করে। ডিগ্রি পাস করেছি সেই সেনাবাহিনীতে থাকাকালীন রাতে গভীরে একটা হারিকেনের চোখের গ্লোবের চতুর্পাশে কালো কার্বন লাগাইয়া ছোট্ট একটা ছিদ্র রেখে এই ছিদ্রে যে আলু পাঠান সে আলু দিয়ে পড়ালেখা করে ডিগ্রি পাস করেছি। চিন্তা করলাম যে আমার জীবনে তো এখানে কী পাবো কী করবো। আমি 1958 সাল সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরে আমি সর্বপ্রথম ইপিআইডিসিতে যোগদান করি, সুগার ডিভিশন। তো সেখানে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারের সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছি করতে করতে আসে 1965 সাল। সেই যুদ্ধেও অংশগ্রহণ করি, তারপর যুদ্ধ শেষে আবার ফিরে আসি। ফিরে এসে কর্মজীবন সেই ইপিআইডিসিতেই। তখন জয়পুরহাটে জয়পুরহাট লাইমস্টোন এবং সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেছিলাম। আসলো 1970 সালের নির্বাচন। সেই নির্বাচনে এমন একটা অবস্থা ছিল, সেই জয়পুরহাট থেকে যে একজন মানুষ আওয়ামী লীগ হিসাবে পাশ করবে এটা আনএক্সপেক্টেড, মানে অস্বাভাবিক একটা ধারণা ছিল। বঙ্গবন্ধু আমাকে খুব কাছে থেকেই জানতেন, চিনতেন, ডাকতেন, ভালো আদর যত্ন করতেন। ডক্টর মফিজ চৌধুরী সাহেব ওনার কাছে আমাকে দিয়ে বঙ্গবন্ধু বললেন, তুমি ওকে উঠায় আনো যেভাবে পারো। তখন আমি সেখানে প্রথম ডক্টর মফিজ চৌধুরী সাহেবকে বললাম আপনার গ্রামের বাড়িতে যাবে। উনি খুশি হলেন, আমাকে নিয়ে গেলেন। তখন নির্বাচনের মাত্র 11 দিন বাকি আছে, তখনও তিনি জয়পুরহাট শহরে একটা মিটিং করতে পারেন। তাই আমি বললাম যে আপনাকে তো ওখানে মিটিং একটা করতেই হবে। চতুর্দিকে আওয়ামী লীগের জয় জয়, অথচ আপনি আব্বাস খান আব্দুল আলিম, আব্বাস খান হইল জামাতে ইসলামের, আব্দুল আলিম সে হইল মুসলিম লীগের বড় নেতা, দুইজনের উপর দিয়ে আপনাকে ডিঙ্গে আসতে হবে। আমার পরিচিত জয়পুরহাট কলেজের ছাত্র নেতা, ছাত্র ইউনিয়নের নেতা দুইজনই আমার খুব কাছের পরিচিত, তাদেরকে নিয়ে বসতে। ছাত্রলীগ রুয়াল এংরা ব্যাংরার মতো সেখানে কোনো কিছু নাই, ছাত্র ইউনিয়নেই সব ছিল ক্ষমতা। আমি ছাত্র ইউনিয়নের সাথে বসে কথা কথা বলে অনেক সারাদিন গল্প করে তাদেরকে আওয়ামী লীগের দিকে, ডক্টর মফিজ চৌধুরী আওয়ামী লীগে থেকে পাশ করে আসলো। তারপরে আর আমার চাকরি করার কোনো সুযোগ থাকার কথা নয়। এবং সেইখানে এমন অবস্থা, 1976 সালের নির্বাচনের পরে পরেই 1971 আসে,
জানুয়ারি মাস আসে, 70-এর ডিসেম্বর যায়, 71-এর জানুয়ারি আসে, ফেব্রুয়ারি আসে, আর দেশ উত্তপ্ত হতে হতে মানে একেবারে সম্পূর্ণ রকম উত্তপ্ত হয়ে ওঠে। আমাকে তখন জয়পুরহাটে হত্যা করার জন্য বেশ কিছু একটা আমি এইটা আবাস পেয়ে রাতের মধ্যে পলায়ন করে আমি তখন জয়পুরহাট থেকে চলে আসি বাড়িতে। আমি 1971 সনে মোহনগঞ্জ থানা সংগ্রাম কমিটির একজন প্রধান প্রশিক্ষক হিসাবে প্রায় 100-150 লোককে প্রশিক্ষণ দান করি, তাদেরকে রাইফেলের গুলি ফায়ার করাই। পরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা তাহেরপুর জামালগঞ্জ থানার এমপি জনাব আব্দুল হাকিম তালুকদার আমাকে আমন্ত্রণ জানান মহেশখালা ক্যাম্প থেকে। নেত্রকোনা, সুনামগঞ্জ আর ভারত এই তিনটি স্থানের কেন্দ্রস্থল হলো মহেশখালা। সেই মহেশখালায় নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সদর, কুমিল্লা জেলার অনেক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে এবং আমি তাদেরকে প্রশিক্ষণ দান করি। অতঃপর আমি সেই সময় জেনারেল এম এ জি উসমানি, যার কাছে সুপরিচিত ছিলাম, তিনি খবর পেলেন যে আমি ওই ক্যাম্পে কাজ করতেছি। উনি প্রতিনিধি পাঠায় আমাকে সেই মহেশখালা থেকে তুরা পাহাড়ের তুরা হিলে নিয়ে যান। তুরা জেলায় থাকা খালিন সেখানে হালুয়াঘাট নামক ক্যাম্পে বারাঙ্গাপাড়া স্থানে যে সমস্ত মুক্তিযোদ্ধা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এখানে আসত তাদেরকে 1 সপ্তাহ আমার কাছে থাকার জন্য নির্দেশ ছিল। কারণ ট্যাকটিক্স যুদ্ধের প্রশিক্ষণ হিসাবে যুদ্ধের ট্যাকটিক্স একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় যা আমি তাদেরকে প্রশিক্ষণ দান করতাম। এবং সেই সময় বাক্যক্রমে ডাক্তার মাহমুদ, প্রফেসর হান্নান এবং আরও কয়েকজনের সাথে পরিচিত হই। তাদের সাথে মিলেমিশে সেখানে প্রায় 2 সপ্তাহ সময় কাটাই। অতঃপর উসমানী সাহেব আমাকে সেখান থেকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যা তেল ডালায় অবস্থান করছিল সেখানে আমাকে যোগদানের জন্য চিঠি মারফত পাঠালেন। আমি 1st বেঙ্গলে যোগদান করি। সেখানকার লোকজন, সৈনিক যারা ছিল সবাই আমার পরিচিত, সবাই আমার জানাশোনা। তারা আমাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। যোগদান করার পরে আমি প্রথমেই সীমান্তে যাই, কুড়িগ্রাম জেলার রৌমারি এবং গাজীপুর সীমান্তে। তারপর সেখান থেকে 1 সেপ্টেম্বর মাসে আমরা আমাদের ব্যাটালিয়ন, আমার রেজিমেন্টটি আমাদেরকে নিয়ে সিলেটে চলে যায়, সিলেট অঞ্চলে। সিলেট ছিল যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কারণ পাহাড়, সমান নদী, নালা, খাল, বিল ইত্যাদি বিভিন্ন প্রাসঙ্গিক যা ছিল সব কিছুই সিলেটে উপস্থিত ছিল। মেজর জিয়াউদ্দিন আহমদ এবং আমাদের সাথে ছিলেন মেজর জিয়াউর রহমান, পরবর্তী সময়ে যে রাষ্ট্রপতি সেই জিয়াউর রহমান, ক্যাপ্টেন হাফিজউদ্দিন, ক্যাপ্টেন HMB শামস নূর, ক্যাপ্টেন নূর যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সরাসরি মুখোমুখি হয়ে, সে আমার কোম্পানি কমান্ডার ছিল। এরপরে ক্যাপ্টেন বিজি পাটোয়ারি, জানি না ওনারা কে কোথায় আছেন, ক্যাপ্টেন মাবু নাকি সিলেটে যুদ্ধের সময় কানাইঘাটের জায়গাটার নামটা ভুলে গেছি সেইখানে শহীদ হন। আমরা যখন সিলেট সীমান্তে অতিক্রম করে বাংলাদেশের ভিতরে ঢুকে গেলাম তখন পাকিস্তান আর্মি আমাদের গোলাগুলির শব্দ শুনেই পাকিস্তান আর্মি যুদ্ধ করা তো দূরের কথা, আগেই পালাবার ব্যবস্থা করত। তা আমার জানা মতে প্রথম সর্বপ্রথম যেটা আমরা আক্রমণ করি কানাইঘাটে, সুরমা নদী রাতের বেলা অতিক্রম করি। করার পর সেখানে আমাদের সাথে থাকে মিত্রবাহিনীর 2টি রেজিমেন্ট, একটা গোর্খা রেজিমেন্ট, একটা জাট রেজিমেন্ট। 1971 সনের ঈদুল ফিতরের পরের রাত্রি আমরা আক্রমণ চালাই এবং সেই আক্রমণে আমরা কৃতকার্য হই।
এবং এইখানে আমাদের কাছে একটা রেজিমেন্ট, পাকিস্তানি একটা রেজিমেন্ট, বেলুচ রেজিমেন্ট, ওটা প্রায় বলা যায় যে নিশ্চিহ্ন হয়ে যায়। ওখান থেকে আমরা আস্তে আস্তে কানাইঘাট থানা হয়ে এরপরে আরও অন্যান্য বেশ জায়গাগুলো, এখন আমার বয়স হয়ে গেছে মনে থাকে না, মনে নাই, আস্তে আস্তে আমরা অতিক্রম করতে থাকি। এক একটা বাধা ডিঙ্গাতে থাকি, ডিঙ্গায় গিয়ে আমরা সিলেটের কাছে এমসি কলেজের পাশে, আমাদের সামনে পাকিস্তান সামরিক বাহিনী আর আমরা এখানে মুখোমুখি দেখা যাচ্ছে, কিন্তু তারা একটা গুলি ছাড়ছে না। আমার প্লাটুনের দুই তিনটা ছেলে বেশ কিছু গুলি চালালো, তো আমরা পরে বললাম যে না তোমরা ওরা সারেন্ডার করেছে। সেই দিনটাতে কি কত আনন্দে আর কত উল্লাসের ছিল সেই ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। তার কারণ এই ছয় সাত মাস যুদ্ধের পর অবিরত না খেয়ে না চলে সব কিছু করে যখন দেখতে পেলাম যে হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, তখন আনন্দে আত্ম উল্লাসে আমরা কিছুই ভাবতে পারতাম না। যাই হোক, তারপরে আমরা সিলেট শহরে ঢুকলাম। সিলেট শহরে ঢুকে আমার আবার সিলেট শহরে অনেক আত্মীয় স্বজন আছে। আমার বাড়ি নেত্রকোনায়, নেত্রকোনা হইলেও আমার মামার বাড়ি, বগ্ধিপতির বাড়ি, আত্মীয় স্বজন যা আছে তা অধিকাংশই সিলেট জেলার, এবং সেই হিসাবে আমার শ্বশুরবাড়িও সিলেট সুনামগঞ্জে। অনেক আত্মীয় স্বজনের পরিচয়ের সাথে দেখা হলো, তারা আসলো, তারা ভাবতেও পারেনি যে আমরা পাকিস্তান আর্মিকে এভাবে বিধ্বস্ত করবো, তারা ধ্বংস হবে, তারা আত্মসমর্পণ করবে, এটা যেন কল্পনাতীত বিষয়। পাকিস্তান আর্মি আমাদের কাছে আত্মসমর্পণ করবে এটা কেউ ভাবতে পারতো না। আমার সবচেয়ে স্মৃতি কথা মনে পড়ে, আমার ছোট্ট দুইটা বাচ্চা মেয়ে, মাতৃহীনা, একটা বাচ্চা 3 বছর বয়স আর একটা বাচ্চা 1 বছর বয়স। এইরকম যে বাচ্চাটা 1 বছর বয়স ওইটা তার 28 দিন বয়সের সময় তার মাতৃহারা হয়। এই ছোটো ছোটো দরজা বাচ্চাকে নিয়ে আমি তখন দেশ ছাড়া হয়ে মুক্তিযুদ্ধে যাই। তো আশা করি অদূর ভবিষ্যতে আমাদের প্রজন্মের পরে যারা আসবে তারা অনুভব করবে, বুঝবে যে স্বাধীনতা যুদ্ধ মানে 1971 সালের মুক্তিযুদ্ধ আর আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধু, এই তিনটাকে আমি এক কেন্দ্র করে একটা জিনিস মনে করি। আমার দল একমাত্র আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু। আমার এখন তো বয়স হয়ে গেছে, আমার বয়স 83 বছর। সুতরাং আর কবরে পারে ধারায় থেকে দেখে আপনাদের সাথে কথা বলছি, এখন চাওয়া পাওয়ার কিছুই নেই। আশা করি আমার এই স্বাধীনতার মাতৃভূমি যেন অনন্তকাল স্বাধীন হিসাবেই থাকে, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া।